আসসালামু আলাইকুম। ইলন মাস্ক এত বেশি সাকসেসফুল হওয়ার কারণ হচ্ছে তার কয়েকটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে, যে ক্যারেক্টারিস্টিকগুলোর কারণে সে অন্য সবার চেয়েও অনেক বেশি পরিমাণ সফল। এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেই ক্যারেক্টারিস্টিকগুলো শেয়ার করব, যেন তোমরাও এগুলো আয়ত্তে এনে তোমরাও তার মতো সফল হওয়ার চেষ্টা করতে পারো। তো চলো শুরু করা যাক। তাদের জন্য বলছি, যারা ইলন মাস্ককে সম্বন্ধে এই প্রথম শুনছেন, ইলন মাস্ক হচ্ছে ইন্টারন্যাশনালি একজন রিনাউন্ড বিজনেসম্যান, ইঞ্জিনিয়ার অ্যান্ড এন্টারপ্রেনার। মহাকাশ গবেষণার জন্য ব্যবহৃত যে রকেটগুলো হয় সেগুলোর ভিতরে প্রাইভেট সেক্টরের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে স্পেস এক্স। আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটাও হচ্ছে পাঠানো হয়েছে ইলন মাস্কের কোম্পানির স্পেস এক্সের রকেট ফ্যালকন 9 দ্বারা। সো দ্যাটস ওয়াই তিনি আমাদের কাছে ইম্পর্টেন্ট অ্যাজ উই আর দ্য কাস্টমার অফ হিম। তো চলো শুরু করা যাক, তার যে স্পেশাল যে গুণগুলো রয়েছে সেই গুণগুলোর ভিতরে কোনগুলো আমরা আমাদের ভিতরে আয়ত্তে আনতে পারি। ফার্স্ট নাম্বার 1 হচ্ছে ইন্টেলেকচুয়াল কিউরিয়াসিটি। সেটা হচ্ছে সে অনেক বেশি পরিমাণ কিউরিয়াস থাকে, যে কোনো নতুন বিষয় নিয়ে, নতুন ইনোভেটিভ ইনোভেশন নিয়ে সে অনেক বেশি পরিমাণ কিউরিয়াস থাকে। তার এই কিউরিয়াসিটিটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। তার মানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কোনো নতুন টেকনোলজি, যে কোনো নতুন বিষয়, যে কোনো নতুন ফিল্ড আসুক না কেন, সেখানে আমরা এক্সপ্লোর করার ট্রাই করতে পারি। আর এই জন্য তার আরেকটা ইম্পর্টেন্ট গুণ হচ্ছে সে অনেক বেশি পরিমাণ রিস্ক নেওয়ার সাহস রাখে। তো রিস্ক টেকিং যেই আমাদের হচ্ছে স্ট্র্যাটেজিটা, সেটা আমাদের ডেভেলপ করতে হবে, যে আমরা রিস্ক নেওয়ার মানসিকতা আমাদের ভিতরে আমাদের আনতে হবে। আরেকটা গুণ তার স্পেশালি রয়েছে, সেটা হচ্ছে সে প্রচুর পরিমাণে বই পড়ে। তার বায়োগ্রাফিতে এটা পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে ছোটোবেলায় সে প্রায় হচ্ছে যখন তার 10 বছর বয়স ছিল তখন সে প্রায় ডেইলি প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় কাটাতো হচ্ছে বইয়ের ভেতরে। সে এক্সপ্লোর করতো বইকে তার ইমাজিনারি ওয়ার্ল্ডের থ্রোতে। অন্যতম তার একটা গুণ হচ্ছে সে অনেক বেশি পরিমাণ পরিশ্রম করতে পারে। হি ওয়ার্কস লাইক এ ডগ, মানে অনেক বেশি পরিমাণ। একটা দেখা যায় যে একটা তৃষ্ণার্ত কুকুর যখন হচ্ছে অনেক বেশি তৃষ্ণার্ত হয়ে যায় তখন সে পানির জন্য যেরকম তার আকুলতা থাকে, ইলন মাস্কের কাজের প্রতি ডেডিকেশন আকুলতাটাও অনেকটা সেই রকমের। উইকলি সে প্রায় 100 ঘন্টার মতো কাজ করে অ্যাভারেজে, মানে এক কাজের মতো কাজ 100 ঘন্টার মতো সে কাজ করে ফেলে। তার আরেকটা স্পেশাল গুণ হচ্ছে টেনাসিটি। টেনাসিটি শব্দটা হচ্ছে আমরা কোনো একটা গোল ফিক্স করি যে আমরা এটা করবো ওটা করবো, বাট একটু করার ফলে আর আমরা গোলটাকে আমরা চেঞ্জ করে ফেলি, ওই কাজটা করা হয় না। বাট ইলন মাস্ক কিন্তু সেই রকম না, সে যখন একটা গোল ফিক্স করে হি নেভার গিভস আপ, সে কখনো ছাড়ে না, সে ওটা করেই ছাড়ে। আরেকটা জিনিস হচ্ছে হি ইজ ভেরি নাইস গাই, সে অনেক একজন হচ্ছে স্মার্ট পার্সন। তার স্মার্টনেসটা খুব এমন খুব কমই দেখা যায় যে হচ্ছে অনেকগুলো ফিল্ডে একসাথে এত পরিমাণ স্মার্ট। দেখা যায় নির্দিষ্ট একটা ফিল্ডে একটা মানুষ স্মার্ট হইতে পারে, বাট অনেকগুলো ফিল্ডে একসাথে স্মার্ট হওয়া কিন্তু ইটস রিয়েলি টাফ। লাইক সে বিজনেস স্মার্ট পিপল, হি ইজ সাকসেসফুল ইন বিজনেস, হি ইজ সাকসেসফুল ইন ইঞ্জিনিয়ারিং, এভরিহোয়ার সে যেই ফিল্ডেই গিয়েছে সেই ফিল্ডে সে সাকসেস অর্জন করেছে। আরেকটা জিনিস হচ্ছে সে তার কোম্পানিতে একটা জিনিস সবসময় প্রায়োরিটি দেয়, সেটা হচ্ছে যেই অ্যামাউন্ট টাকাটা, যে টাকাটা সে হচ্ছে মার্কেটিংয়ে খরচ করবে, সেই টাকাটা যদি সে প্রোডাক্ট ডেভেলপমেন্টে খরচ করে বা ওই পণ্যের মান উন্নয়নে খরচ করে তার চেয়ে বেশি আউটপুট আসবে। তার মানে হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা তার কাছে অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট। কারণ ইন কনজিউমারে যদি আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি, যারা হচ্ছে আমাদের মেইন ভোক্তা, তারা যদি স্যাটিসফাই থাকে তাহলে পণ্যের মান উন্নয়ন নিয়ে আমাদের আর টেনশন করতে হবে না। আর ইলন মাস্ককে বলা হয় ইজ এ ভিশনারি পিপল, সে ইন ফিউচার অনেক দূরে কল্পনা করে সে তার ডিসিশনগুলো কিন্তু ফিক্স করে। আশা করি ইলন মাস্কের যেই গুণগুলো, যে ক্যারেক্টারিস্টিকগুলো, যে কোয়ালিটিগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করেছি, এখান থেকে যে ইন ডিস জিনিসগুলো আমরা পেয়েছি সেগুলোর ভিতর কয়েকটাও যদি আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে হচ্ছে আমাদের লাইফে বড় একটা পরিবর্তন আসবে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।